কেউ বাড়ি তৈরি করতে যাচ্ছে নতুন, তো সে বাড়ির কাজের জন্য আমি কি করতে পারি আর কি? কোনো হুজুর দিয়ে, ভালো হুজুর দিয়ে দোয়া পড়ানো বা এরকম কিছু কি করলে মানে আমি কল্যাণের জন্য, ভালোর জন্য করতে পারি, তো জানালে উপকৃত হব। এ প্রশ্নের উত্তর দিয়ে, বাড়ি তৈরি করতে যাচ্ছেন এখন, এই ক্ষেত্রে করণীয় কি? বাড়ি তৈরি করছেন, ভালো কাজ করছেন, হালাল পয়সা দিয়ে বাড়ি তৈরি করবেন, সে বাড়িতে বরকত হবে। মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আপনার বাড়ি এবং বাড়িতে বসবাসকারীরা নিরাপদ থাকবে। রুজি হালাল পয়সা, হালাল পয়সা দিয়ে তৈরি করবেন। লোনের টাকা দিয়ে আমি হ্যাঁ বিশাল বাড়ি তৈরি করবো, লোনের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, এতে বরকত হবে না। জিন এবং শয়তান এবং মানুষ সবার অনিষ্ট হতে পারে। জি, তারপরে বাড়ি তৈরি হয়ে যাবে যখন, তখন আপনি বাড়িতে প্রবেশ করবেন, আউজ বে কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক বলে প্রবেশ করবেন। জি, বিসমিল্লাহ বলবেন, আউজ বে কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক করবেন। লাম ইয়াদুরহু শাই, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়ার তাহেল আমি মানে জেলে হিদার, যতক্ষণ সেখান থেকে আপনি কোথাও প্রস্থান না করবেন, ডিপার্চার না করবেন, যতদিন থাকবেন কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লামের হাদিস, তোমরা বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করো, ইন্ন শয়তান ইয়ানফির মিনাল বাইত আল্লাযী ইয়াকরা ফিহি সূরাতুল বাকারা, যে বাড়িতে নিয়মিত সূরা বাকারার তেলাওয়াত হয় সেখানে শয়তান বসবাস করতে পারে, সেখান থেকে পলায়ন করে, সেখানে টিকতেই পারবে না। সুতরাং জিন শয়তান থেকে নিরাপদ থাকতে চাইলে, সেহের জাদু থেকে আর শয়তান অনিষ্ট থেকে, নিজে নিজের ছেলে মেয়েদেরকে এবং নিজের বাড়ি ঘরকে নিরাপদ রাখতে চান, তাহলে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করবেন। এগুলো হচ্ছে সুন্নাত তরিকা। আর বেদাতি তরিকা, নতুন বাড়ি তৈরি করলেন তো মিলাদ করবেন, বেদাত কোরআন খানি করবেন, কয়েকজন হাফেজ ডাকবেন, হ্যাঁ মোল্লাদেরকে ডাকবেন আর ভালো খাইয়ে দিবেন আর কোরআন খানি করেন, কোরআন পড়াবেন বরকতের জন্য, বেদাত। হ্যাঁ বাড়ি উদ্বোধনের জন্য, বাড়ি উদ্বোধনের জন্য এখানে কোনো হুজুরকে ডাকবেন আর তাকে দিয়ে দোয়া করিয়ে নেবেন, বেদাত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে বিবিদের কক্ষ তৈরি করে সাহাব আবু বকর উমারকে ডেকে, চলো আমরা একসাথে একটা দোয়া করি, সম্মিলিত মোনাজাত করি, এগুলো করেননি। বুঝা গেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ, সুতরাং তাকে অনুসরণ করুন। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক।